2022 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং আগামী কাল যাদের রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপডেটটা হলো যে তোমাদের রেজাল্ট দেখার সময় কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই বিষয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তাহলে কিন্তু আগামীকাল তোমরা কিভাবে রেজাল্ট দেখবে, কটা থেকে রেজাল্ট দেখবে, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। পরিবর্তন হলো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়সূচি। অনলাইনে কখন রেজাল্ট? আগামী 10ই জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ। এই বিষয়ে সংসদের তরফ থেকে জানানো হয়েছিল বেলা 11টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে দেখতে পাবে ফলাফল, কিন্তু সেই সময় খানিকটা বদল করলো পর্ষদ। জানানো হলো 11টা নয়, 12টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এদিন এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেখো এখানে কতগুলো লিঙ্ক লেখা রয়েছে, যে wbresults.nic.in, তারপর exametc.com, তারপর www.results.shiksha, এইরকম এই ওয়েবসাইটগুলো সহ আরও 12টি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। এছাড়াও SMS-এর মাধ্যমে ফোনে পেয়ে যেতে পারো রেজাল্টটা। তার জন্য কি করতে হবে, আর সেই সুবিধা পেতে গেলে তোমাকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। এর জন্য প্রথমে WB12 লিখে একটা স্পেস দিয়ে নিজের রোল নাম্বার পাঠাতে হবে 5676750 নাম্বারে, অর্থাৎ 5676750 নাম্বারে। তারপর বেলা 12টার পর অনায়াসেই ফোনে চলে আসবে তোমাদের রেজাল্ট। করোনার কাঁটাকে অতিক্রম করে অবশেষে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখানে কড়া নিরাপত্তায় এবং করোনাবিধি যথাযথভাবে মেনে সম্পন্ন হয়েছে পরীক্ষা। তবে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে হোম সেন্টারে, সেখানে ছিল পর্যবেক্ষকরা। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 27 মার্চ। আর খবরের শেষ অংশটা যেটা লেখা রয়েছে সেটা মাধ্যমিকের জন্য লেখা রয়েছে, তবু আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যে এদিকে প্রকাশিত হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, সেখানে দেখা গেছে 1 থেকে 10 স্থানের মধ্যে রয়েছে 114 জন পড়ুয়া। এবারে অষ্টম স্থানাধিকার করেছে 22 জন, নবম স্থানে রয়েছে 15 জন এবং 40 জন রয়েছে দশম স্থানে। আজকে এই খবরটা থেকে আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের অনলাইনে রেজাল্ট দেখার যে টাইমটা ছিল সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটা দুপুর 12টা করা হয়েছে। অর্থাৎ তোমরা দুপুর 12টার সময় যে ওয়েবসাইটগুলো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বা এই ভিডিওতে যে সমস্ত ওয়েবসাইটগুলো আমি বললাম, সেই ওয়েবসাইট থেকে তোমরা বেলা 12টা থেকে তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে, অথবা তোমাদের ফোনের মাধ্যমে SMS করেও কিন্তু তোমরা রেজাল্ট তোমাদের দেখতে পাবে। আজকের এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো।